আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হৃদয়ের সপ্তগুণ ভক্তি আর শরীরের সপ্তগুণ শক্তি কণ্ঠের আগে উদিত করে অবনত মস্তকে প্রশান্ত চিত্তে কালিমত শুকর আদায়ের লক্ষ্যে সকলে মিলে চিৎকার করে একবার বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা শুকরিয়া আরেকটু জোরে আদায় করলে আপত্তি আছে কারো? প্রাণ করে সকলে মিলে জীবনের শ্রেষ্ঠ শুকরিয়ার আওয়াজটা আল্লাহ দরবারে পৌঁছে দিচ্ছি আরো জোরে সরে মিলে একসাথে বলছি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির মহান দিশারী, নির্যাতিত মানবতার নবী, বঞ্চিত মানবতার নবী, উসওয়ে হাসানা ইমামুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি ভূমিকাবিহীন সরাসরি আলোচনায় প্রবেশ করতে চাই যদি আপনাদের অনুমতি পাই। আপনারা কি রাজি আছেন ভাই? তেলাওয়াত করেছি পবিত্র কোরআনুল কারীমের 12 নম্বর সূরা, সূরার নাম সূরা ইউসুফ, 111টি আয়াত আর 12টি রুকু দিয়ে সাজানো মহাপবিত্র এই সূরাটি নাজিল হয়েছিল বিশ্ব নবীর মাতৃ জীবনের শেষ প্রান্তে। কোরআনের দাওয়াত দেওয়ার কারণে শিরিকের আখড়ায় আগুন জ্বালিয়ে তাওহীদের বীজ বপন করার কারণে জুলুম এবং নির্যাতনের স্ট্রিম রোলারের সমস্ত সীমারেখা শেষ হয়েছিল যখন এই সূরাটি নাজিল হয়েছিল তখন। আমার দেখি কি মনোযোগ আছে আপনাদের? আপনারা কি কোনো কারণে বিরক্ত? মাথা টাথা খুব বেশি নাড়ায়েন না? তাহলে আমি বুঝবো যে আপনারা আলোচনা চান না, দোয়া চান। আপনারা শুধু আমার দিকে এইভাবে দাঁড়িয়ে দেন, এই এক দুই ঘন্টার জন্য ভুলে যান যে আপনারা গান গোলাতে পারেন। আমার কথা কি বুঝে গেছে? আসেন আমার ভাই, সূরা ইউসুফ তেলাওয়াত করেছি আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 12 নম্বর সূরা। সূরাটির মধ্যে আয়াত সংখ্যা 111টি, সূরাটির মধ্যে রুকু সংখ্যা 12টি। সূরাটি নাজিল হয়েছিল বিশ্ব নবী মাতৃ জীবনে, নিঃসন্দেহে সূরাটি মাতৃ। এই সূরা নাজিলের প্রেক্ষাপট শানে নজুল কিংবা ঘটনা প্রবাহ সম্পর্কে প্রসিদ্ধ তাফসীরগুলোতে ভিন্ন ভিন্ন বক্তব্য এসেছে। আমি দুইটা তাফসীর থেকে দুইটা বক্তব্য কোট করে আলোচনার ভিতরে প্রবেশ করতে চাই। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। বিশ্ব নবী যখন কোরআনের দাওয়াত দিলেন, মক্কার কাফেররা এই দাওয়াতকে ভালোভাবে মেনে নিতে পারেনি। তদানীন্তন যুগের কাফেররা যেমন আল্লাহর বাণীকে ভালোভাবে মেনে নিতে পারেনি, আজকের যুগের কাফেররাও আল্লাহর বাণীকে ভালোভাবে মেনে নিতে পারে। তদানীন্তন যুগের কাফেররা কোরআনের দাওয়াত আসার পরে, ওহির শাশ্বত বিধান আসার পরে সর্বশক্তি দিয়ে বাধা দিয়েছে, আজকের কাফেররাও সর্বশক্তি দিয়ে বাধা প্রদান করে। তদানীন্তন কাফেররা ইমানদারদের উপরে নির্মম নির্যাতনের সব কৌশল অবলম্বন করেছে, আজকের কাফেররাও নির্মম নির্যাতনের সব কৌশল অবলম্বন করে। কিন্তু এটা বাস্তব, এটা সত্য, আল্লাহ দিনের এই গতিকে তদানীন্তন কাফেররাও রোধ করতে পারেনি, আজকের কাফেররাও রোধ করতে পারবে না। বিশ্বনবী কোরআনের দাওয়াত দিচ্ছেন, মক্কার কাফেররা কোরআনের বিরুদ্ধে কর্মসূচি হাতে নিল। বাগদাদার অতীত ইতিহাসের কেচ্ছা কাহিনী শুরু কার জীবিকা, কণ্ঠ ভালো যা এদেরকে তিন রাস্তার মোড়ে চার রাস্তার মোড়ে দাগন ভুইয়াতে মহিপালে কোম্পানিগঞ্জে বেগমগঞ্জে বিভিন্ন জায়গায় বাগদাদার অতীত ইতিহাসের কেচ্ছা কাহিনী সুরলা কণ্ঠের মানুষগুলো দিয়া মানুষের মধ্যে প্রচার করত যাতে মানুষ কোরআন না শোনে। বিশ্বনবী সাহাবীরা এই সময় এসে আল্লাহ রাসূলের কাছে বলতেছি ইয়া রাসূলুল্লাহ, তারা তাদের অতীত ইতিহাসের কেচ্ছা কাহিনী, বাপদাদার অতীত ইতিহাসের কেচ্ছা কাহিনী। বিশ্বনবী সাহাবীরা এসে বলছি ইয়া রাসূলুল্লাহ, আমার কথা দেখি কি মনোযোগ আছে আপনার? তারা তাদের পূর্বপুরুষের গল্প শুনতে পারে, আমাদের পূর্বপুরুষের গল্প ইতিহাস আরো গৌরব উজ্জ্বল আরো মহান, আপনি নবী গল্প বলবেন,
আমরা আপনার সাহাবায়ে কেরাম সেই গল্প শুনব। ইসলামিক জীবন মিডিয়া সত্য সুন্দরের পক্ষে কি গল্প শোনাবেন আল্লাহ তো? আল্লাহ রাব্বুল আলামিন ডাকি বলেন, জিব্রাইল, ও জিব্রাইল, আর করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি, আমার নবী সাহাবীরা আমার নবীর কাছে গল্প শুনতে চায়। নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাস, আমার নবীকে যে বলে দাও আমি আল্লাহ তাআলা এখন আমার নবীর উপরে পৃথিবীর শ্রেষ্ঠ গল্পটা নাজিল করতে চাই। এই পৃথিবীর নন্দিত মুফাসসির আল্লামা হাফিজ ইমাদুদ্দিন ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে কাসির এই সূরা সাড়ে নজরুল সম্পর্কে এই সাড়ে নজরুলকে তিনি সমর্থন করেছেন। তবে তাফসীর কুরতুবি সহ আরো কিছু প্রসিদ্ধ তাফসীরে এই সূরা সাড়ে নজরুল সম্পর্কে ভিন্ন বক্তব্য এসেছে। সেটি হলো, বিশ্বনবী কোরআনের দাওয়াত দিচ্ছেন, এই দাওয়াতকে বাধাগ্রস্ত করার জন্য মক্কার কাফেরদের বুদ্ধিজীবীদের একটি টিম পাঠানো হলো মদিনার ইহুদিদের কাছে। বুদ্ধিজীবী, বুদ্ধিজীবী চিনেন আপনারা? যারা মাছের ব্যবসা করে এনাদেরকে বলা হয় মৎস্যজীবী। শ্রমিক যারা শ্রম দেয় কল কারখানা ইন্ডাস্ট্রিতে তাদেরকে বলে শ্রমজীবী। ডাক্তারি ইঞ্জিনিয়ারিং শিক্ষকতা সহ বিভিন্ন পেশায় যারা নিয়োজিত তাদেরকে বলে পেশাজীবী। আর বুদ্ধি বিক্রি করে খায় যারা, ডাইরেক্ট বুদ্ধিজীবী তারা। রাত 10টার পরে এদের টিভিতে দেখা যায় একটারও মাথায় চুল নাই, দেখছেন আপনারা? হাতে মান নেই, বাম্পার লোড, মাথায় চুল নাই তো কি হয়েছে, মুখের বাহার ভিন্ন রকম। এদের কাজগুলো দেখলে ফেরাউনের হোম মিনিস্টার হামানের কথা মনে পড়ে যায়। এই হামানের মাথায় চুল ছিল না, এয়ারপোর্ট ক্লিয়ার, সাতনি ফসা, রাত 10টা ওয়াশিংটন থেকে 2টা পর্যন্ত ইসলাম যে কর্মসূচি দিয়েছে এই কর্মসূচির এগেনস্টে কিভাবে অন্য কর্মসূচি দান করা যায়। আলেমদের ভুল কোথায় আর কোরআনের ভুল কোথায়? এই বুদ্ধিজীবীদের কাজগুলো দেখলে ফেরাউনের হোম মিনিস্টার হামানের কথা মনে পড়ে যায়, যে হামানের বুদ্ধি শুনে ফেরাউনকে লোহিত সাগরে ডুবে মরা লাগছিল, নব্য বুদ্ধিজীবীদের কথা শুনে ইসলামের বিরুদ্ধে যারা এজেন্ডা ঘোষণা করবে আজ হোক কাল হোক ফেরাউনের ভাগ্য তাদের বরণ করা লাগবে। আলহামদুলিল্লাহ আমি চেষ্টা হতে পারবো, 2 ঘন্টা যদি সময় দেন তাহলে জুলাইখা পর্যন্ত যাওয়া যেতে পারবো, আর ওই পর্যন্ত গিয়ে একবারে 20-এ 20 সব ক্লিয়ার হয়ে যাবে। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য একটু সময় দিতে হবে আমাকে, কষ্ট হবে আপনাদের, রাগ করবেন আমার ভাইরা। বুদ্ধিজীবীদের এই টিম পাঠানো হলো মদিনার ইহুদিদের কাছে, ইহুদিদেরকে বলা হলো আমাদেরকে বাঁচাও, তোমরা তো বেঁচেই আছো। কয় না, আমাদের সাড়ে সর্বনাশ হয়ে গেছে। কয় কি হয়েছে? আমাদের ঘরের সন্তান মোহাম্মদ নিজেকে নবী দাবি করেছে, তার উপরে বলে আসমান থেকে বিধান এসেছে আমাদের জন্ম দেওয়া সন্তান গুলো তার হাতে হাত রেখে বাপ দাদার 14 গোষ্ঠীর ধর্মে লাথি মেরে কালেমা পড়ে মুসলমান হচ্ছে, জ্বলন্ত সূর্যের সামনে উত্তপ্ত বালুর উপরে চিৎ করে শোয়ায়ে বুকের পরে পাথর চাপা দিয়েও কালেমা থেকে তাদেরকে বিরত রাখা যাচ্ছে না। পরিস্থিতি যদি এইভাবে চলতে থাকে আগামীতে আমাদের বেলও থাকবে না, বেরেকও বাঁচবে না, অর্থাৎ আমাদেরকে বাঁচাও। ইহুদিরা বলছে, দেখো মোহাম্মদ যদি আল্লাহ নবী না হয় তাহলে আমাদের করার কিচ্ছু নাই। তবে মোহাম্মদ আল্লাহ নবী কিনা এই ব্যাপারে আমরা ছোট্ট একটা ট্যাবলেট তোমাদের দিতে পারি, তোমরা এই ট্যাবলেটটা একটু পরীক্ষা করে দেখো। কি সেটা? বনি ইসরাইল বাস করত ফিলিস্তিনে, চিল্লায়কান কোথায়? তদানীন্তন সময় ফিলিস্তিন থেকে ঘোড়া কিংবা উটে চড়ে কণ্ঠ কাকীর্ণ পথ পার হয়ে মিশরে আসতে তার স্ত্রীগুলোতে এসেছে সময় লাগত 30 দিন। আরো ধরে বলেন কতদিন? 30 দিন। এই 30 দিনের সময় পাড়ি দিয়ে বনি ইসরাইল কবে কখন কোন ঘটনার প্রেক্ষিতে
কি কারণে ফিলিস্তিন থেকে হিজরত করে মিশরে এসে বসবাস করা শুরু করলো মুহাম্মদ যদি আল্লাহর নবী না হয়, এই জবাব তার পক্ষে দেওয়া সম্ভব নয়। তার কারণ আজকে আমরা সূরা ইউসুফ নিয়ে যখন আলোচনা করতে বসেছি, এই ঘটনা এখান থেকে 7,000 বছর আগে বিশ্ব নবীর উপরে কোরআন নাযিল হয়েছে, আরো 1,500 বছর আগে, তার মানে আল্লাহর নবীর সময় থেকেও আরো 5,500 বছর আগের কথা। এটা মুহাম্মদ আল্লাহর নবী না হলে বলা সম্ভব না। মক্কার ইহুদিরা, মক্কার বুদ্ধিজীবীরা বলছে যা দিয়েছেন ভালো দিয়েছেন, এটাই যথেষ্ট। মক্কাতে চলে আসলো, বিশ্ব নবীকে ডাক দিল, মানুষের সামনে হাজির করলো, মুহাম্মদ বলো তো দেখি বনি ইসরাইল বাস করত ফিলিস্তিনে, কবে কখন কোন ঘটনার প্রেক্ষিতে ফিলিস্তিন থেকে হিজরত করে মিশরে এসে বসবাস করা শুরু করলো। আল্লাহর নবী চুপ করে আছেন, কোনো কথা বলছে না, সামনে কাফেররা বসা, বিশ্ব নবী চুপ করে আছেন। আল্লাহর নবী চাইছেন জবাবটা আল্লাহর পক্ষ থেকেই আসুক। আল্লাহ ডাকতে বলে জিব্রাইল, ও জিব্রাইল আর করোনা দেরি, চলে যাও তাড়াতাড়ি, মক্কার কাফেররা আমার নবীর কাছে প্রশ্ন করে অপমান করতে চায়, আমার নবীর পক্ষ থেকে আমি নিজেই প্রশ্নের জবাবটা দিতে চাই। আল্লাহ সূরা ইউসুফ নাযিল করে দিলেন। আল্লামা বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহ করছেন ইহুদিদের একটি অংশ আল্লাহর নবীর সামনে বসা ছিল, ইহুদিরা গোপনে এই অংশটিকে দেখার জন্য পাঠিয়েছিলেন। বিশ্ব নবী মুহাম্মদ আল্লাহর নবী কি নবী না? আল্লাহর নবী সকলের সামনে সূরা ইউসুফ যখন তেলাওয়াত করা শুরু করেছেন, ইহুদিদের একটি অংশ জায়গায় দাঁড়িয়ে ভরা মজলিসে ধর্মের মুখে লাথি মেরে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আর যদি বলেন তাহলে আমি সূরা সম্পর্কে সংক্ষিপ্ত আকারে একটি মেসেজ ইতিমধ্যে আমি এখন আপনাদেরকে দিয়ে ফেলেছি, এখন আমি সরাসরি আলোচনায় প্রবেশ করতে চাই। ইউসুফ আলাইহিস সালাম তার বাবাকে বললেন, বাবা আমি স্বপ্ন দেখেছি, আহাদ আশারা কাওকাবা, 11টি নক্ষত্র, ওয়াশামসা সূর্য, ওয়াল কমারা চন্দ্র, রাআইতু হুম লি সাজিদিন, তারা আমাকে সিজদা করছে, চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। আল্লাহ পয়গম্বর হযরত ইয়াকুব আলাইহিস সালাম এই কথা শোনার পরে কি কমেন্ট করেছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার করে বর্ণনা করলেন। আল্লাহ বলেন কালায়া খবরদার, দেখেছো তাহা তোমার ভাইদের সাথে বলবে না তাহা, তার কারণ সামথিং ইজ নোন অ্যাজ জেলেসি, হিংসা বলে একটা জিনিস আছে, যদি তুমি বলো ভাইয়া কি দু লাখা কাইদা, তারা তোমার বিরুদ্ধে চক্রান্ত করবে। ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন, হে আমার কলিজার টুকরা ইউসুফ রে, আমি তোমার বাবা আল্লাহর নবী, আমার বাবা আল্লাহর নবী, আমার দাদা আল্লাহর নবী, আমার দাদা শুধু আল্লাহর নবী না, আমার দাদা হচ্ছে মুসলিম জাতির ন্যাশনাল ফাদার, জাতীয় পিতা। দীর্ঘ নবুয়াতের প্রাপ্ত সঞ্চিত অভিজ্ঞতার আলোকে
আমি তোমার স্বপ্ন সম্পর্কে মন্তব্য করব তিনটা। এক নম্বর হচ্ছে তুমি স্বপ্ন দেখেছ যেভাবে তোমার প্রভু তোমাকে কবুল করবেন ঠিক সেভাবে। দুই নম্বর আর আল্লাহ তোমাকে শিক্ষা দিবেন স্বপ্নের ব্যাখ্যা। পৃথিবীতে যত মানুষ যত কঠিন এবং জটিল স্বপ্ন দেখবে আল্লাহ তোমাকে এমন ইলিম দান করবেন, এমন জ্ঞান দান করবেন, তুমি তার ডাইরেক্ট ব্যাখ্যা করে দিতে পারবে। আজকে বাংলাদেশের অনেকগুলো সমস্যা, বাংলাদেশের অনেকগুলো দোষ, ধর্ষণ একটা দোষ, ইফতেজিং একটা দোষ, হত্যা একটা দোষ, রাহাজানি একটা দোষ, বাংলাদেশে বর্তমান বড় একটা দোষ, এইটা হচ্ছে স্বপ্ন দোষ। নোয়াখালীর সুবর্ণচরের মাঝখানে একটা ছোট্ট ব্রিজ হবে এটা বলে 50 বছর আগে কেরা স্বপ্ন দেখছে? ফেসবুক আবিষ্কার হলো মাত্র কয়েকদিন আগে এটাও বলে 40-60 বছর আগে কেরা স্বপ্ন দেখছে? ভাইরা আমার এই জন্য আমি বলি, আজকে যদি ইউসুফ আলাইহিস সালাম বেঁচে থাকতো এই বাংলাদেশের বর্তমান স্বপ্ন দোষের অন্তত একটা সমাধান হইতো। মজা আছে, একটু ধৈর্য ধরে বসতে হবে। আমি এদিকে বক্তব্য সংক্ষেপ করছি, জাগা মতো যদি বাড়াবো শুধু ওইটা আর কি, একটু অপেক্ষা করতে হবে, বিরক্ত হবেন আপনারা। মাইক যা হয়েছে আলহামদুলিল্লাহ, আর মোটামুটি মোড়া টোড়া দিয়ে না, এখন আপনারা ওখান থেকে উঠে মঞ্চে আমার পাশে বসেন, আল্লাহ শুকরিয়া, এখন শুধু আমার দিকে তাকান। আল্লাহ তার নিয়ামত দিয়ে তোমাকে পরিপূর্ণ করে দিবেন। চন্দ্র আল্লাহর নিয়ামত, সূর্য আল্লাহর নিয়ামত, আমরা আল্লাহর নিয়ামত, সব নিয়ামতের সেরা নিয়ামত হচ্ছে আল্লাহর ওহি, আল্লাহর বিধান, আল্লাহর কোরআন। এই ওহির সমাজ যারা প্রতিষ্ঠিত করতে চায়, ওহির প্রচার যারা করে, এরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত শক্তি। আর ওহির সমাজ বিধানের আন্দোলনে যারা বাধা দেয়, এরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় অপশক্তি। তুমি যে আল্লাহর নবী হবে এই বিষয়টা আমার বুঝতে আর বাকি রইল না। তবে সাবধান বাবা, দেখেছো যাহা ভাইদের সাথে বলবে না তাহা, কিন্তু আমাদের আঞ্চলিক ভাষায় একটা কথা আছে, দেয়ালেরও কান আছে। ছেলেকে পিতা এবং পুত্রের মধ্যে কথোপকথন চলতেছিল যখন ইউসুফ আলাইহিস সালামের মেজ ভাইয়ের স্ত্রী, মেজ ভাইয়ের বউ এই ঘটনাটা শুনে ফেলল, তখন পুরুষেরা একটা কথা শুনলে চাপা দিতে পারে, কিন্তু মহিলারা কথা চাপা দিতে পুরুষের গলা রুট করিটা মোটা, মহিলাদের এটা নাই, এই জন্য ভিতরে কিছু গোপন থাকে না। এক রাজা বলেছিল যে যত বেশি মিথ্যা কথা বানায় বলতে পারবে তাকে তত বড় পুরস্কার দেওয়া হবে। একজন এসে বলছে, রাজা মশাই আমি দেখি আসলাম প্রচন্ড ক্ষুধার দাপটে ছোট্ট একটা পিঁপড়া বিশাল হাতি চিবিয়ে খাচ্ছে। রাজা বলছে এটা হতে পারে, এটা মিথ্যা কথা না, ক্ষুধা লাগলে তো মাথায় কাজ করে না। আর একজন বলছে, রাজা আমার কথা যদি মিথ্যা না হয় আপনি দিবেন চরম সাজা, আমার কাছে একটা মিথ্যা আছে তাজা। কই কি মিথ্যা? কই ছোট্ট ডিঙ্গি নৌকা ঠেলায় বিশাল জাহাজ ডুবে গেছে। রাজা কয়, বেকায়দা লাগলে ওটাও হতে পারে। আর একজন বলছে, রাজা আমার কথা যদি মিথ্যা না হয় এই মুহূর্তে মাথা পেতে মেনে নিব সাজা। কই কি সেই কথা? কই দুই মহিলা কোম্পানিগঞ্জ থেকে এক সিএনজিতে বসে দাগন ভুইয়া পর্যন্ত গেছে, কেউ কারোর সাথে কোন কথা বলে নাই। রাজা বলছে, পাইছি এইটাই টাটকা মিথ্যা কথা। দুই মহিলা যদি এক জায়গায় হয় 36টা টিভি চ্যানেলের সংবাদ একযোগে প্রচার হয়, মহিলারা এই ঘটনা চাপা দিতে পারে? ভাইরা আমার খেয়াল করেন, 10 ভাই অক্লান্ত পরিশ্রম করে বাড়িতে আসলো যখন বিশ্বের সেরা মহিলা গোয়েন্দা রিপোর্ট লাগিয়ে দিল, তখন
তোমাদের বাবা তো ইউসুফ ছাড়া আর কিছুই বোঝে না, এরপরে ঘটে গেছে নতুন একটা ঘটনা, এই সম্পর্কে তোমরা কিছুই জানো না, খবর কি আমার কাছ থেকে শুনবা, আহাদা সারা কাউ খাবা, 11টি নক্ষত্র সিজদা দেয়, ইউসুফ বাদে তোমরা কিন্তু 11 ভাই, অতএব সামনে যে দিন আসতেছে তোমাদের রক্ষা নাই। দশ ভাই রিপোর্ট পাওয়ার পরে, গোয়েন্দা রিপোর্ট পাওয়ার পরে বিন্দু মাত্র দেরি করলো না, দশ জনের ক্যাবিনেটের মিটিং বসে গেল, ইউসুফের বিরুদ্ধে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। এখন কারোর বিরুদ্ধে যদি সিদ্ধান্ত নিতে হয় অবশ্যই তার কিছু অপরাধ থাকা লাগবে, ঠিক কিনা? ইউসুফের ভাইরা বসে দেখলো ইউসুফের বিরুদ্ধে কোনো অপরাধ নাই, ইউসুফ টেন্ডারবাজি করে না, চাঁদাবাজি করে না, সন্ত্রাস করে না, নৈরাজ্য করে না, মারামারও করে না, পাথর খনির পাথরে ইউসুফ চুরি করে না, কয়লার খনির কয়লা ইউসুফ চুরি করে না, নোয়াখালী সুবর্ণস্তরে 11 জন মিলে চাই সন্তানের জননীকে রেপ করলো, ওখানেও ইউসুফের দলের কাউকে পাওয়া গেল না। তাহলে কি নিয়া ইউসুফের বিরুদ্ধে আজকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব? এক ভাই বলছে একটা বিষয় আছে, সেটা হচ্ছে ইনকালু লা ইউসুফ ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না, কে বলেছে অপরাধ নাই? ইউসুফের একটা অপরাধ আছে, সেটা হচ্ছে আহাব্বু ইলা আবিনা মিন্না, আমাদের থেকে বাবার কাছে ইউসুফের জনপ্রিয়তা বেশি, অর্থাৎ বোঝা গেল অতিরিক্ত জনপ্রিয়তাও কারোর কারোর কাছে অপরাধ। খুব সূক্ষ্ম সূক্ষ্ম মায়, এজন্য গভীর মনোযোগ লাগবে, কষ্ট হবে, খুব গভীর মনোযোগ লাগবে, কারণ মায়গুলো খুব চিকন, এখানে যদি আপনি মেধা না খাটান বুঝতে পারবেন না। সূরা ইউসুফ আর বর্তমান বাংলাদেশের পরিবেশ, আমার এই ছোট্ট মাথায় লেখাপড়া না জানা বিদ্যায় আমি রিসার্চ করে দেখলাম এটা 17-20 না, 18-20 না, 19-20 না, একেবারে 20-20। বামপন্থী কমিউনিস্ট, চীনাপন্থী কমিউনিস্ট, রাশিয়াপন্থী কমিউনিস্টরা এদেশে কোটি কোটি টাকা ইনভেস্ট করেছে, রাজনীতির খেলা ভালো করতে পারে নাই, মিছিল করার জন্য গ্রামের মধ্যে ট্রাক পৌঁছায় দিয়েছে, দুপুর বেলা বিরিয়ানি প্যাকেট দিয়েছে, 500 টাকার নোট দিয়েছে, এরপরে জনসমাবেশের লোক হয়েছে 14 জন, শেষে থাকে 7 জন, মোল্লারা টাকাও দেয় না, খাবারও দেয় না, পয়সাও দেয় না, শুধু একটা পোস্টার লিখে দেয়, প্রধান বক্তা অমুক, দ্বিতীয় বক্তা অমুক, হাজার হাজার মানুষ পঙ্গপালের মতো চতুর্দিক থেকে একত্রিত হয়ে যায়, আর মোল্লারা যখন বক্তব্য দেয় ঠিক ঠিক বলে স্লোগান দেয়, আল্লাহ আকবার বলে চিৎকার করে ওঠে, অতএব দিন যতই যাচ্ছে আলেমদের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে, বোঝা গেল ইউসুফ আলাইহিসসালামের বিরুদ্ধে চক্রান্ত হয়েছিল যেই কারণে, আজকে বাংলাদেশের আলেমদের বিরুদ্ধে চক্রান্ত হয়েছে একই কারণে। আপনাদের এলাকার কয়েকজন মাদ্রাসার প্রিন্সিপাল নিয়মিত ডাকাতি করে? কোন মাদ্রাসায় একটা প্রিন্সিপাল ডাকাত নেই? এই সত্য বলতেছেন আপনারা? কয়েকজন মাদ্রাসার প্রিন্সিপাল ধর্ষণ মামলার আসামি? একজনও নাই। টেন্ডারবাজি করে কয়েকজন আনেন? আপনাদের কোম্পানিগঞ্জ থানায় পুলিশের যে ক্রিমিনাল যে লিস্ট আছে অপরাধীদের, এখানে কয়েকজন আবেদন দাও আমার ভাই? তাহলে আলেমরা টেন্ডারবাজি করে না, সন্ত্রাস করে না, নৈরাজ্য করে না, মারামারি করে না, ইমের আলেমরা ইয়াবার ব্যবসা করে না, গাঁজার ব্যবসা করে না, আলেমদের রক্তের ভিতরে ইয়াবার রক্ত নাই, ফেন্সিডিলের রক্ত নাই, গাঁজার রক্ত নাই, সুবর্ণ চরে সম্প্রতি বাংলাদেশের সবচেয়ে আলোচিত ঘটনা, 11 জন মিলে 4 সন্তানের জননীকে নৃশংসভাবে ধর্ষণ করেছে, এর মধ্যে একজন আলেম নাই, অতএব এখান থেকে প্রমাণিত হয় আলেমরা জাতির সূর্য সন্তান, আলেমরা দেশের সবচেয়ে ভদ্র এবং নম্র নাগরিক, তারপরও আলেমদের বিরুদ্ধে চক্রান্ত হয়েছে শুধু জাতির কাছে আলেমদের অগাধ জনপ্রিয়তার কারণে।
আমার ভাইরা, আমার ভাইরা, অথায় টেবিলে দশ ভাই বসে সিদ্ধান্ত গ্রহণ করছে, আমার দিকে দেখানো দশ ভাই সিদ্ধান্ত গ্রহণ করছে কি করা যায়। দিন যতই যায় ইউসুফের জনপ্রিয়তা বাড়ে,